স্ত্রী দুধ পান করার কথা বলছে একজন, স্ত্রী দুধ পান করলে স্ত্রী হারাম হয়ে যাবে না, কারণ 2 বছরের মধ্যে সে দুধ পান করা হয়নি। তবে এই কাজটি, এই কাজে অগ্রগতি হওয়া ঠিক নয়, এই কাজটি করা ঠিক নয়। বাবার এখন খালাতো বোনকে বিয়ে করেছে, আমার পরিচিত এক বাবার আপন খালাতো বোনকে বিয়ে করেছে, বাবার খালার মেয়ে, অর্থাৎ মেয়ে তার আপন ফুফু নয়। এখন সে জানতে চায় এই বিয়ে কি বৈধ হয়েছে কি, এই জাতীয় বিয়ে বৈধ, সমস্যা নেই এটাতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন পূর্ণবয়স, কারণ আপন নয় বলেছেন আপনি, ফুফু তো বহু রকমের হয়, বাবার আপন ফুফু, বাবার মেয়ে, বাবার বোন জাতীয় হলে তখন সেটাতে ফরাও জায়েজ নেই, কিন্তু বাবার ফুফু উপরের দিকে এক, শুধু এক দরজা হারাম সেখানে, নিচের দিকে হারাম।